बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम टेंसर एनालाइसिस प्रथम अध्याय एखन आमरा गत पर्वगुलो निये बेसिक आलोचनाई करतेछि। तो एखन आमरा एकटु आलोचना करब, आमादेर टपिक्सटा हलो टेंसर धारणा। टेंसर धारणा, तो आसो देखो। तो एखाने कि लिखेछे, जे सकल भौत राशिके, आमरा शुधु मूल कथाटा बोलतेछि, जे सकल भौत राशि के सठिक भावे प्रकाश करते हले दुई बा ततोधिक दिक प्रयोजन हय सेई सकल भौत राशि के टेंसर बला हय। देखते असुविधा हले आमि आबार एकटु आबार बोलतेछि, जे सकल भौत राशि के सठिक भावे प्रकाश करते हले दुई बा ततोधिक दिक प्रयोजन हय सेई सकल भौत राशि के टेंसर बला हय। ताहले एकटु আমাদের যে ভেক্টর, ভেক্টরকে সঠিকভাবে প্রকাশ করতে হলে আমরা মানর দিকের কথা বলছি, কিন্তু এখানে বলতেছে যে দুই বা ততোধিক দিকের প্রয়োজন হয়, ঠিক আছে। একটা উদাহরণ হিসেবে বলা আছে, যেমন কোনো স্থিতিস্থাপক সমষ্টা স্ট্রেস ভেক্টর এফ, ওই যে স্থিতিস্থাপক আর কি স্ট্রেস ভেক্টর এফ ও স্ট্রেন ভেক্টর এক্স হলে এদের মধ্যকার সম্পর্ককে নিম্নরূপে প্রকাশ করা যায়, এফ ইকুয়াল টু কে এক্স, এখানে কে স্কেলার, যদি তা মাধ্যম সমসত্ব না হয় তবে এফ ও এক্স এর দিক একই থাকে না, সেক্ষেত্রে কে কে কোনো সার্বজনীন রাশি দ্বারা প্রতিস্থাপন করা হয় যা প্রকাশ করতে দুই বা ততোধিক দিক প্রয়োজন হয়, এরূপ ভৌত রাশিকে টেন্সর বলে। তো এখানে বলছে টেন্সরের বাস্তব সূচক সংখ্যাকে টেন্সরের মাত্রা বলা হয়। টেন্সরের বাস্তব সূচক সংখ্যাকে টেন্সরের মাত্রা বলা হয়। বাস্তব সূচক মানে ওই যে টেন্সরের যে বাস্তব সূচক সংখ্যা, যে চলক থাকে আর কি, চলক দুইটা হলে তোমার দুই মাত্রার টেন্সর, তিনটা হলে তিন মাত্রার টেন্সর, তবে বিস্তারিত ভিতরে আছে। এখানে বলছে টেন্সরের বাস্তব সূচক সংখ্যাকে টেন্সরের মাত্রা বলা হয়। বাস্তব মানে অবাস্তবগুলো না, বাস্তব, আর এখানে বাস্তবেই থাকে। এখানে বিভিন্ন মাত্রার টেন্সর, যেমন কন্ট্রাভেরিয়েন্ট, কোভেরিয়েন্ট, মিশ্র টেনশন নিম্নে সংজ্ঞায়িত করা হলো। এখন আমরা এই যে টেন্সরের ধারণা এবং কোভেরিয়েন্ট, কন্ট্রাভেরিয়েন্ট, মিশ্র টেনশন নিয়ে একটু আলাপ করব। দেখো এখানে বলা আছে, স্পষ্ট তোমরা দেখতেছ, আমাদের বিষয়টা হলো দুই মাত্রার কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর, দুই মাত্রার কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর, এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স এন স্থানাঙ্ক পদ্ধতির এন স্কোয়ার সংখ্যক পদসমূহ এ আই জে, যদি এ আই জে, এখানে কিন্তু একটা খটকা বিষয়টা কি, এ আই জে, এ আই জে যদি এত স্থানাঙ্ক পদ্ধতির এন স্কোয়ার সংখ্যক পদসমূহের এ পি কিউ এর সাথে সম্পর্ক, এ পি কিউ এর সাথে এই সম্পর্ক যুক্ত হয়, দেখো এই আমি একটু খাতা লিখে দেখাচ্ছি, তাহলে দুই মাত্রার কন্ট্রাভেরিয়েন্ট, দুই র্যাঙ্কের কন্ট্রাভেরিয়েন্ট টেনশন নিয়ে কথা, যেমন এ ভার, এখানে সবসময় কিন্তু বাদ থাকতেছে, আমরা দেখতেছি এ বার উপরে, উপরে পি কিউ, এই দেখো এখানে কিন্তু দুইটা সূচক আছে, আর এখানে ডি এক্স, এখানে যেটা দেখো একটু খেয়াল করবা বাবা, মজা পাইবা, এ পি, এই যে পি আছে এক্স বার পি বাই ডি এক্স আই, এখানে আই, আবার এখানে আছে কিউ, ডি এক্স বার কিউ, এখানে ডি এক্স জে, আর এখানে আমরা আই জে। একটা বিষয় আমি বলি, এই যে এখানে যে জিনিসটা, এখানে যে সংখ্যাটা আছে, এখানে যে আই আছে এই সূচক হিসাবে, এখানে যে জে আছে এখানে কিন্তু সেটাই থাকে, আর এখানে যেটা আছে পি কিউ এখানে কিন্তু সেটাই থাকে। এরকমের টেন্সরকে, এই সম্পর্কযুক্ত, এরকম যদি সম্পর্কযুক্ত টেন্সর থাকে তাহলে এ আই জে কে দুই মাত্রার কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর বলা হয়, বা মিশ্র টেন্সর, সরি, দুই মাত্রার কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর বা ওই যে র্যাঙ্ক অফ টু টেন্সর বলা হয়। তোমরা একটু স্ক্রিনটা আবার একটু দেখো আমি কী লিখেছি, তোমাদের কিন্তু এই বিষয়টা একটু মনে রাখতে হবে। তাহলে এটাকে আমরা কীভাবে লিখি, এ বার পি কিউ, ডি এক্স, এখানে যে বার আছে ডি এক্স পি, মানে এটা এটার প্রতিনিধিত্ব করে আর এটা এটার প্রতিনিধিত্ব করে, কথাটা ক্লিয়ার। তাহলে এ আই জেকে আমরা, এই যে এ আই জেকে আমরা
দুই মাত্রার কন্ট্রাভেরিয়েন্ট টেনসর বলবো। এট এ টাইম যদি আমি দুই মাত্রার কোভেরিয়েন্ট টেনসরের কথাটা বলে ফেলি তাহলে সহজ হবে কোভেরিয়েন্ট টেনসর, টেনসর দুই একই এট এ টাইম যদি আমি আলাপ করি, দেখো এ মজা আছে কিন্তু টপিকসগুলো অনেক, এ বার পি কিউ, হ্যাঁ ডি এক্স বার পি ডিভাইডেড বাই ওই যে আগের মতো ডি এক্স আই, ডি এক্স বার কিউ ডিভাইডেড বাই ডি এক্স জে, আর এটা তো আমাদের আগেরটাই আমরা লিখতেছি, আমি এটার সাথে মূলত ওইটা তফাৎটা দেখাবো এ আই জে, এটা কিন্তু আমাদের এটা, হ্যাঁ এটা হলো আমাদের এটা। এখন কোভেরিয়েন্ট আমরা একটু নিচে নিয়ে আসি, কোভেরিয়েন্ট টেনসর, এবার কোভেরিয়েন্ট টেনসর বললে জিনিসটা দুই মাত্রা, দুই মাত্রা কোভেরিয়েন্ট টেনসর, এ পি কিউটা নিচে দাও, এ পি কিউটা নিচে, এখন কিন্তু ওই লেখাটা উল্টে যাবে, ডি এক্স, ডি এক্স এখন এ বার পি, আর এখন আইটা চলে আসবে এখানে, মানে এটা উল্টে যাইতেছে আর কি, মূলত এটা উল্টে যাচ্ছে, এটা যেমন নিচে চলে আসছে এটা এখন উল্টে উপরে নিচে হয়ে যাচ্ছে, ডি এক্স জে ডিভাইড বাই ডি এক্স বার কিউ এখানে হবে এখন এ আই জে। যদি এই সম্পর্কে যুক্ত কোনো টেনসর থাকে, এই সম্পর্ক যুক্ত যদি কোনো টেনসর থাকে, এই সম্পর্ক যুক্ত কি এই নিচে, এখন কিন্তু নিচে, এটাকে বলা কোভেরিয়েন্ট টেনসর। তাহলে এখন লিখবা কীভাবে তোমরা, তোমরা যখন লিখবা তখন একটা বিষয় মাথায় রাখতে হবে, এ বার পি কিউ, এই যে পি কিউটা এখন নিচে, তো ডি এক্স বার পি ডি এক্স বার কিউ, আর এখানে যেমন এ আই জে, এ আই জেটা এখন নিচে, এ এখানে যখন যখন নিচে থাকবে তখন এটা উপরে থাকে, মানে এখানে যে ট্রামটা নিচে ওকে এখানে সে ট্রামটা উপরে, তাহলে আমরা মনে মনে এরকম একটা বলি আর কি মনে রাখার জন্য, এটা এটা কাটা আবার এটা এটা কাটা, এরপরে এ এটা নিচে এটা এটা এটার সাথে এটার সম্পর্ক, এটার সাথে এটার সম্পর্ক, যেমন আগেরটাই আমাদের ছিল যেমন ফাঁসেই আছে আই জে, এই দেখো এটা উপরে এটা নিচে, এটা উপরে এটা নিচে, তা আর বাম পাশারটা এখানে যদি উপরে থাকে এখানে উপরে, আর ডান পাশারটা এটা যদি উপরে থাকে এটা নিচে থাকে, আবার একইভাবে এখানে এ দেখো বাম পাশারটা এখানে নিচে এখানে এটা নিচে, আর এটা উপরে এটা উপরে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এখন আমরা লাস্ট সংক্ষেপে আমরা দুই মাত্রার, এটা কিন্তু দুই মাত্রার আমরা কোভেরিয়েন্ট টেনসন নিয়ে আলাপ করছি, দুই মাত্রার কন্ট্রাভেরিয়েন্ট টেনসন নিয়ে আলাপ করছি, এখন আমরা একটা মিশ্র টেনসন নিয়ে আলাপ করব, তাও দুই মাত্রার, দেখো একেবারে সংক্ষেপে এখন আমরা একটা মিক্সড টেনসর, মিক্সড টেনসর নিয়ে আলাপ করি দুই মাত্রার। যেমন একেবারে সহজ ভাষায় যদি আমি লিখি, এ ভার পি কিউ, দেখো এ উপরেও আছে নিচেও আছে, এই জন্য এটা হলো উপরেও উপরে যেটা এখানে উপরেও আছে নিচেও আছে, তার আলোকে আমরা এখন লিখব, তবে দুইটা তো আমাদের লিখতে হবে, দেখো আমরা প্রথমে এগুলো কিন্তু লিখে ফেলবো, এ একেবারে সহজে ডিএক্স ডিএক্স, হ্যাঁ এগুলো কিন্তু টেকনিক ডিএক্স ডিএক্স। এখন এ আই জে, যদি আমরা পি আই কিউ জে এভাবে আমরা সাজাই, এটা এটা হলো দুই মাত্রার একটা মিশ্রের টেনসর, কারণ এটা হলো তোমার এটা হলো কোভেরিয়েন্ট আর এটা হলো কন্ট্রাভেরিয়েন্ট। এখন আমরা এই সাইডটা কীভাবে ফিল আপ করবো, আমি বলছিলাম এ আই জে, এখানে যেটা উপরে এখানে যেটা আইটা উপরে, এই জন্য এখানে আইটা দিব নিচে, আর এখানে যেটা হলো নিচে এখানে যেটা দিব আমরা উপরে, কত সুন্দর, আবার এখানে পিটা উপরে এখানে পিটা আমরা উপরেই দিব, এখানে কিউটা নিচে এখানে কিউটা আমরা নিচেই দিব, তবে এখানে বার আছে যেহেতু এটা এটার প্রতিনিধিত্ব করে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। আমি এই আরেকটা টেনসর একে একটু দেখাচ্ছি, ধরো আমি এখন বি দিয়া একটা টেনসর দেখাই, বি বার পি কিউ, বি বার পি কিউ, তো প্রথমে আমি আবার বলতেছি ডিএক্স ডিএক্স আমরা এটা লিখে ফেলবো ডিএক্স ডিএক্স, তাহলে এ সরি বি আই জে, তাহলে এখানে যেটা আই উপরে এখানে আমরা আইটা দিব নিচে, আর এখানে যেহেতু ভার আছে এখানে যেহেতু যেটা নিচে এখানে আমরা যেটা দিব উপরে, আর পি এরগুলো আমরা দেখাবো, এখানে যেটা পি উপরে উপরে দিব, এখানে যখন কিউ নিচে নিচে দিব, তবে এখানে আমাদের
এগুলোর যেগুলো বাম পাশের সাপেক্ষে লিখবো সেগুলোতে ভার দিতে হবে। আশা করি বিষয়বস্তু তোমরা বুঝতে পেরেছ। আমরা এই পর্বে আলোচনা করেছি হলো টেনসরের ধারণা, মানে টেনসর কাকে বলে, তারপরে আমরা আলোচনা করলাম এই টেনসরের র্যাঙ্ক কি। টেনসরের র্যাঙ্ক সম্বন্ধে এখানে বলছে যে টেনসরের বাস্তব সূচক সংখ্যাকে, টেনসরের বাস্তব সূচক সংখ্যাকে টেনসর র্যাঙ্ক বলে। এবার আমি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার করে দিতে পারবো। যেমন এখানে একটা সূচক, উপরে সূচক হলো পি, এখানে নিচে সূচক হলো কিউ। এই যে সূচক এই দুইটা আছে, এই জন্য এটা হলো তোমার দুই টু র্যাঙ্ক টেনসর। আবার দেখো এখানে নিচে দুইটা আছে, এটা হলো টু র্যাঙ্ক টেনসর। বা এখানের দিকে তাকাও, এর নিচে দুইটা আছে টু র্যাঙ্ক টেনসর, এখানে উপরে দুইটা আছে টু র্যাঙ্ক টেনসর। এখন এটা হলো আমি আবার লাস্ট ফিনিশিং, এটা হলো মিশ্র টেনসর, এটা হলো তোমার কোভেরিয়েন্ট টেনসর, যেটা নিচে থাকলে কোভেরিয়েন্ট টেনসর আর উপরে থাকলে কন্ট্রাভেরিয়েন্ট টেনসর। মোটামুটি আমরা প্রাথমিক আলোচনাটা টেনসরের ব্যাপারে সেরে নিলাম দুই র্যাঙ্ক সহ। এরপরে আমরা এভাবে তোমার তিন র্যাঙ্ক, ফোর র্যাঙ্ক, এন র্যাঙ্ক সবগুলোই আমরা ইচ্ছা করলে আলোচনা করতে পারবো। সবাইকে ধন্যবাদ।